গান তো শিখে নাও, গান তো শিখে নাও, গান তো আবার শিখে নাও, আসসালামু আলাইকুম, শুভ সকাল। যদি এখন শুভ সকাল বলা কেমন হয়, 11:21 আমরা অনেক অপেক্ষার পরে বৃষ্টিতে ভিজে ভিজে বাজারে চলে আসছি। বাজার করতেই হবে, যে করেই হোক, ঝড় বৃষ্টিতে যদি আমরা থেমে যাই তাহলে তো আমরা মানবিক কর্মী হতে পারলাম না। আমরা এই বৃষ্টির মধ্যেই বাজারে চলে আসছি, এসে মাত্র বাজারে প্রবেশ করলাম, কিন্তু দেখুন কী অবস্থা, এর মধ্যে কেমনে বাজার করবো বুঝতে পারছি না। আমরা অপেক্ষা করছি একটা দোকানের পাশেই, এই যে বৃষ্টি নামছে, দেখুন কী পরিমাণ বৃষ্টি। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য দর্শক, বৃষ্টি নামছে, দেখুন কত চমৎকার দৃশ্য। এটিও আসলে উপভোগ করা শিখতে হয়, জানতে হয়। দেখুন এদিক দিয়ে কী পরিমাণ পানি, পা দেখানো উচিত না কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি আমাদের পা কী পরিমাণ ভিজে আছে, কী পরিমাণ পানি এই মার্কেট দিয়ে বেরোচ্ছে। আমার ভাতটা মারুফ কিছুক্ষণ আগে বলছিল যে কাকা, এ ধরনের বৃষ্টির সময় আগে বাড়ির উঠানে কই মাছ আসতো, তো ওকে আর কি বলবো, শুধু বললাম যে এখন পানিতেই কই মাছ পাওয়া যায় না, তুমি বাড়ির আঙিনায় উঠানে কই মাছ আশা করো কেমনে। এই সেই ভাতিজা মাঝে মধ্যে উদ্ভুত কিছু প্রশ্ন করে, তার উত্তর দেওয়া কঠিন হয়ে যায়। হাসো কেন বলো, জিজ্ঞাসা করো আমার দর্শকদের কাছে। এটা তো দর্শকদের কাছেও প্রশ্ন, আগে যখন বৃষ্টি হইতো দেখা যায় পানি যেখান থেকে শোক যেদিকে গড়ে ওইদিকে উজান থেকে কই মাছগুলো আসতো, কই মাছ ট্যাং মাছ, সেই কইগুলো গেল কই, এই কইগুলো কই গেল এখন, এটাই তো প্রশ্ন। প্রশ্ন কইগুলো গেল কই, গেল কই দর্শক, এই প্রশ্ন আমারও, সেই কইগুলো গেল কই। যাই হোক আজকে বাজারে দেখবো কী মাছ পাওয়া যায়, অসাধারণ দৃশ্য দর্শক, অসাধারণ দৃশ্য আমি খুব উপভোগ করছি। এটি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেট, একটা মার্কেটের বারান্দায় আশ্রয় নিয়েছি, এখান থেকে আমার মুঠো ফোনে ধারণ করছি চমৎকার এই দৃশ্য। আমার চোখে ভালো লাগলো বিধায় আপনাকে দেখানোর চেষ্টা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি থেমে গেলে আমরা বাজারে প্রবেশ করব। এই পাশটায় আমার টিমের সমস্ত সদস্য, মোটামুটি কাক ভেজা ভিজে গেছে, কিছুই করার নেই। এই যে আমাদের বাবু, সে বৃষ্টিতে একেবারে হয়ে গেছে কাবু। এই সাইডে সমাজ, সে এই সমাজের দুঃস্থ অসহায় মানুষদের সেবায় সবসময় আমার পাশে থাকে, সেই সমাজ সেও আজকে একেবারে ভিজে ফাইলা হয়ে গেছে। এখন আবার যুদ্ধের জন্য প্রস্তুত। হ্যাঁ, এখন আবার যুদ্ধের জন্য প্রস্তুত। হ্যাঁ আচ্ছা, ঠান্ডা লাগলে মন খারাপ করবে না, ঠান্ডা লাগলে কোনো সমস্যা নাই, সমস্যা নাই। এই পাশটায় আমাদের রায়হান ভাই, সেও ভিজে মোটামুটি কাঠ ভেজা হয়ে গেছে। এই পাশটায় এই মার্কেটেরই আমার এক দাদা, দাদার নাম জন্য কি? গোপাল ভুঁইত। গোপাল ভুঁইত, তো কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ আছি, বৃষ্টির ভিজা ভালো আছি। বৃষ্টির ভিজা ভালো আছেন না? আপনার দোকান এখনো খুলতে পারেননি? না এখনো খুলতে পারিনি। আচ্ছা যাই হোক, এই বৃষ্টি তো এই নামছে এই থামছে, কখনো মিছিল মুসুলধারে কখনো থেমে থেমে, কিছুই করার নেই, অপেক্ষা করেন। এটা হচ্ছে প্রাকৃতিক, এটা বৃষ্টি আল্লাহ নিয়ামত, কিছুই করার নেই দর্শক। এই হচ্ছে আমাদের উল্লাপাড়া পৌর মার্কেট, এই যে এই পাশটা হচ্ছে মাছের বাজার, আর এই যে দেখতে পাচ্ছেন চালের বাজার, চালের মার্কেট। এই পুরো রাস্তা যেখানে সবসময় ঝিমঝি লেগে থাকে, ব্যস্ত থাকে, জ্যাম লেগে থাকে, সেইটা একেবারে ফাঁকা, সেইটা একেবারেই ফাঁকা। এই যে দেখেন এই পাবলিক কোথা থেকে এলো, আপনি গাড়ি কোথা থেকে কোথায় রেখে এলেন ভাই? গাড়ি ভেজে নাই তো? গাড়ি ভিজছে, পানি জমে গেছে, অসুবিধা নাই, আপনার শেষ হয়েছে, তারপর গাড়িতে উঠবো। আসেন, আপনি আর ভিজেন না, অনেক কষ্ট করেছেন দর্শক। একটু পরে আমরা বাজারের মধ্যে ঢুকবো, যতই বৃষ্টি থাক
এর মধ্যেই বাজার করবো ইনশাল্লাহ। তা একটু থামার পরে দোয়া করবেন যেন কারোর ঠান্ডা না লাগে, জ্বর না হয়। জ্বর ঠান্ডা লাগলে আবার কালকে মেহমানদারি হবে না। সবার কাছে দোয়া আছে, এখন বাজারে প্রবেশ করব। আমার মুঠোফোনে আজকের দিনের শুরুটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভুল ত্রুটি সবার সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের এই সদস্যদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থেকে আজকে বাজারঘাট করে নিয়ে যেতে পারি এবং কালকেও আমার মেহমানদারি যথারীতি চলে। আল্লাহ হাফেজ।